সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান পদ্মার ঢেউরে দেখবার জন্য। এই অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান আপনাদেরকে শুনিয়ে থাকি। সামনেই আসছে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। তিনি সকল প্রথা ভঙ্গ করে তিনি আমাদের শিখিয়েছিলেন মানুষকে সর্বাগ্রে ভালোবাসা দিতে। আমরাও আজকে পদ্মার ঢেউরে অনুষ্ঠানে সকল প্রথা ভঙ্গ করছি, কিন্তু ভঙ্গ করে ভালোবাসা যার মাধ্যমে দিচ্ছি, তিনি একজন উপঢৌকন, তিনি আর কেউ নন, তিনি আব্বাসউদ্দিন আহমেদ তনয়, জনাব মোস্তফা জামান আব্বাসি। মোস্তফা জামান আব্বাসির সবচাইতে বড় পরিচয়, তিনি একজন কবি কাজী নজরুল ইসলামের অনুরাগী। তিনি তার ব্যক্তিজীবনে 50টিরও উপরে বই লিখেছেন, তিনি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ স্কলার হিসেবে আছেন, তিনি 21-এর পদক পেয়েছেন, আরও পেয়েছেন মানুষের ভালোবাসা। কিন্তু যদি অন্তঃসার বলি তাহলে আমাকে বলতে হয় যে তার আসল পরিচয় হচ্ছে একজন কবি কাজী নজরুল ইসলামের অনুরাগী হিসাবে। মোস্তফা জামান আব্বাসি চাচা, আজকের অনুষ্ঠানে তোমাকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। তোমার সাম্প্রতিককালে যে বই বার হয়েছে কাজী নজরুল ইসলাম ম্যান অ্যান্ড পোয়েট, আমি বইটি সাথে করে নিয়ে এসেছি দর্শকদেরকে দেখাবার জন্য এবং বলবার জন্য যে এই বইটি সাম্প্রতিককালে বার হয়েছে। বইয়ে যাবার আগে প্রথমেই শুনব তোমার কণ্ঠে তোমার প্রথম গান। জল উপিরা বিজুলি উজ্জ্বল
দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে তিনি আমার বাবা মোস্তফা কামাল, প্রাক্তন প্রধান বিচারপতি, তার ছোট ভাই। তিনি আমার পিতৃব্য চাচা, সেই জন্যই আমি তাকে চাচা বলে সম্বোধন করছি। যখন তুমি গানটি গাইলে তখন মনে হলো যে একদম তুমি যেন পরাণের চক্ষু দিয়ে দেখতে পাচ্ছ। এই যে নজরুলের উপরে দুটো বই, দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, পুরী বউ একাকী এবং কাজী নজরুল ইসলাম, এই বইটা লিখে কি নতুন করে তুমি নজরুলকে জানলে? আমার পিতা আব্বাসউদ্দিন আহমেদ, তিনি মৃত্যুর আগে আমাকে একটি কথা বলে গিয়েছিলেন, সেটা হলো যে বাবা জানো, আমার এই যে শরীরের প্রতিটি রোমকূপ কার কাছে ঋণী? না বাবা, জানি না তো। বলে আমার শরীরের প্রতিটি রোমকূপ নজরুলের কাছে ঋণী, কারণ যদি নজরুল আমাকে নিয়ে না আসতেন সেই কলকাতায় গ্রামোফোনে, তাহলে বাংলাদেশের মানুষ তোমার বাবাকে চিনত না। তো কাজেই এই যে আমার বাবার কথাটি, এটি কিন্তু আমি ভুলিনি। সেই জন্যেই আমি চেষ্টা করেছি, এমন কিছুই না হয়, হয়তো আমার লেখা এমন কিছুই ভালো হয়নি, কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ বইটা পড়বে। তো এটা হলো আমার একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। তৌহিদ সামাদ আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উনি একজন পুরোধা ব্যক্তিত্ব, উনি একদিন বললেন যে আপনি আসেন আমার ইউনিভার্সিটি। সেখানে বসে এই বইটি, যেটা বইটি তুমি বললে, কাজী নজরুল ম্যান অ্যান্ড পোয়েট, এটা 400 পৃষ্ঠার একটি বই, এবং এটা ইংরেজিতে বিভিন্ন জায়গায় যেখানে বিদেশে যেখানে নজরুল চর্চা হয়নি কিংবা হবে ভবিষ্যতে, আমি আশা করছি যে অনেক বড় অনুষ্ঠান হবে পৃথিবীব্যাপী, যেরকম আমরা কদিন আগে গিয়েছিলাম ওই জালালুদ্দিন রুমি মরানা 800 বছর অনুষ্ঠান, কদিন আগে করলাম রবীন্দ্রনাথের 150 বছরে। তো সেমনি আমার ইচ্ছা, এবং আমার ইচ্ছা যখন আমরা কেউই থাকবো না, যারা আজকে এখানে বাজনা বাজাচ্ছি, গান গাচ্ছি, তুমি আমার মেয়ে, আমার ভ্রাতুষ্পুত্রী, তো আমরা কেউ থাকবো না, কিন্তু নজরুল থাকবে। এই যে বললাম নজরুল, রাতভর নজরুল, সারা রাত গাওয়ার পরেও নজরুলের সেই তার ভৈরবীতে গান শুরু হবে। গানের কথা বলাতে চাচা, আমার মনে হচ্ছে তোমাকে আবার গানে ফিরে আনি, যে গান তুমি শোনাতে চাইছিলে আজকে দর্শকদের। আমরা বলেছি যে আজকের উপহার হচ্ছে তুমি এবং তোমার গান। হ্যাঁ, আমি খুবই খুশি, আসলে সুন্দর একটা পাঞ্জাবি পরে চলে এসেছি, কিন্তু পাঞ্জাবি পরলে তো হবে না, গলাটা ভালো থাকতে হবে, তো তার জন্যে কয়েকদিন আগে একটু গলা ভাজলে গলাটা সুন্দর থাকে, আজকে সেরকম নেই। তবুও আশা করা যাচ্ছে যারা বাজাবে তারা আমার সেটা পুড়িয়ে দেবে। তাহলে যারা বাজাবে আজকে এবং বাজিয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার বাঁয়ে থেকে আছেন গাজী আব্দুল হাকিম, সেতারে ফিরোজ খান, তারপরে আছেন বিশ্বজিৎ সরকার তবলাতে, গিটারে রয়েছে নাসির, এবং তারপরে রয়েছে বিনোদ রায়, তার সিনথেসাইজারে আমাদেরকে মাতিয়ে রেখেছে। আজকের অনুষ্ঠান আবার ফিরে যাচ্ছি তোমার কাছে। নিশিথে যেন আসমা
জান্নাতের আজ খোলা দরওয়াজা পে ফেরেশতা আম্বিয়া এসেছে দে তারি মা বেঁধে ভোরে দরুদ গে তারি মা বেঁধে ভোরে দরুদ গে দুনিয়া টল মল খোদার আরশ তলে নূরের তের বাণী আধু বলে বলে নূরের দরিয়ায় স্নান করিয়া এলো মকায় আমিনার কোলে মিশিতে যেমন আসমানের কোলে চাচা, তোমার এই গানটিতে আমার মনে পড়ে যাচ্ছে তোমার যে আরেকটি বই, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে লেখা তাঁর জীবনী মুহাম্মাদের নাম। সেখানে তুমি কিভাবে কবি কাজী নজরুল ইসলামকে প্রতি পদে প্রতি পংক্তিমালায় স্মরণ করেছো, যে কোথায় মক্কা কোথায় মদিনা, তাঁর কী কী গান তিনি রচনা করেছেন, ওই অভিজ্ঞতাটা যখন তুমি লিখছিলে আমাদেরকে একটু বলো। মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি অনেক বছর আগের লেখা, 20 বছর আগে আমেরিকায় বসে লেখা। এবং সেখানে বসে যখন আমি নবীকে দেখছি, তখন আমি আমার আব্বাকেও দেখছি, তখন নজরুলকে দেখছি, গোলাম মোস্তফাকে দেখছি। এই তিনজন ব্যক্তি আমার জীবনে অত্যন্ত প্রয়োজনীয় এবং আমার জীবনকে এই তিনজনই রাঙিয়ে দিয়ে গেছে। যে কারণে প্রফেটকে লিখতে গিয়ে যখন ধরো আমার ধরা যাক যে প্রফেট মারা যাচ্ছেন, তখন আমার আব্বার সিনটা মনে পড়লো যে আব্বা যখন মারা যাচ্ছেন তখন তোমার কেমন লেগেছিল, তখন আমার কেমন লাগছে, আমার অনুভূতিটুকু। নবী খুব কষ্ট পাচ্ছেন, তাকে মশকের উপর মশক পানি ঢেলে দেওয়া হচ্ছে, সমস্ত সাহাবীরা সেখানে হাহুতাশ করছেন, সেই যে পরিস্থিতিটা। তো এখন আমি এটুকু বলতে চাচ্ছি যে মুহাম্মাদের নাম বইটির মধ্যে আমি যেই দুজনকে প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ করেছি, তারা হচ্ছে আমার পিতা আব্বাসুদ্দিন এবং নজরুলের সমস্ত গান, যে গানগুলো দিয়ে তিনি সমস্ত বাঙালি মুসলমানদের জাগিয়েছিলেন। এই কথা তো বলতেই হবে যে আমাদের জাগিয়েছে দুজন লোক, একজন নজরুল ইসলাম, একজন আব্বাসুদ্দিন। আগামীকাল আমি থাকবো না, কিন্তু আমি বইয়ের মাধ্যমে, এই নবীর বইয়ের মধ্যে, এবং আমরা যদি বেঁচে থাকতে চাই জগতের নাচারি, আমরা একটা মডার্ন নেশন জেগে থাকতে চাই সবার উপরে, মোহাম্মদকে লাগবে, মোহাম্মদ সাল ইসলাম। তো সেই জন্যে বারে বারে ঘুরে ঘুরে আমার বইয়ের মধ্যে আমি নজরুলকে উপস্থাপিত করতে গিয়ে আমি মোহাম্মদকে এনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যেই জায়গায় তুমি গেলে দেখছো যে বাঙালিরা সব ঝাড়ু দিচ্ছে, তখন তোমার মনে পড়ে গেল মসজিদেরই ঝাড়ু বরদা হোক আমারে হাত খোদা, মসজিদেরই ঝাড়ু বরদা হোক আমার এ হাত খোদা, হোক আমার এ হাত
শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। আমি যখন প্রথম হজে যাই, সে অনেক দিন আগের কথা, আমি এবং আমার বড় ভাই মুস্তাফা কামাল, আমরা দুজনে হাত ধরে ধরে সেই কাবা প্রদক্ষিণ করেছিলাম। অনেক দূরে দেখি যে একজন বিষণ্ন বালক, একজন ভদ্রলোক, সে ওই ঝাড়ু দেয়। তো তাকে বললাম, তোমার মনটা এত খারাপ কেন? বলে, দেখেন না, ম্যাট্রিক পাস করেছি, এই দেশে এসেছি, ঝাড়ু দেওয়ার চাকরি পেয়েছি, এই 12,000 টাকা বেতন। তাই আমরা, দেখো 12,000 টাকা তো অনেক টাকা, আর তুমি ম্যাট্রিক পাস মোটে করেছো, আমরা তো অনেক পাস টাস দিয়েছি, আমরা তো ভালো চাকরি পাইনি, আমরা ভালো কিছু করতে পারিনি। তো সে যাই হোক, তুমি কি জানো আমাদের কবি স্বপ্ন দেখেছিলেন যেন মসজিদের ঝাড়ু বারদার হতে পারেন তিনি, মসজিদের ঝাড়ু বারদার হোক আমারই হাত, আর তুমি শুধু মসজিদের না, তুমি কাবা ঘরের ঝাড়ু বারদার। তো এই যে এগুলো বলে, তো এগুলো হলো কথা, যে নজরুলের প্রতিটি যে কথা, বিভিন্ন জিনিস নিয়ে তিনি লিখেছেন, অনেক কিছু আছে, তার আরও অনেক কিছু আছে, অন্য ধর্মের সম্পদ আছে, সেগুলো আমি বইতে কভার করেছি। আমি একটি কথা দর্শকদেরকে জানাতে চাই, যে কবি কাজী নজরুল ইসলাম আব্বাসউদ্দিনের যে প্রথম পুত্র সন্তান মোস্তফা কামাল, সেই নামটি তিনি রেখেছিলেন, এবং পরবর্তীতে আমার পরিবারে, আব্বাসউদ্দিন পরিবারে প্রত্যেকটি সন্তানের নামই মোস্তফা দিয়ে শুরু। তেমনি করে আমরা পেয়েছি মোস্তফা জামান আব্বাসিতে, এবং তার সাথে নবী করিমের নামের সাথেও একই সঙ্গে মিলে গিয়েছে এই মোস্তফা নামটা দিয়ে শুরু। খুব সুন্দর। এখানে আমি একটু খুব মজা করি, অনেকে জিজ্ঞেস করেছেন আমাকে যে তোমার ভাই মোস্তফা কামাল, তাকে তো নাম দিয়েছেন নজরুল ইসলাম, তো তারপরে কি? তারপরে আমার ভাই যখন সেকেন্ড ভাই হলো, তখন তার নাম নজরুলই রেখেছেন, মোস্তফা জামাল, মানে মোস্তফা কামালের পরে মোস্তফা জামাল। যখন আমি হলাম, তখন আর নজরুলকে পাওয়া গেল না, তখন আমার আব্বা চিন্তা করলেন তাহলে আমার কী হবে, তখন আমার নাম রাখা হলো মোস্তফা জামান। অর্থাৎ মোস্তফা হচ্ছে চয়ন করা ব্যক্তি, আর জামান হচ্ছে কালের চয়ন করা ব্যক্তি। এবং আমরা সবাই জানি মোস্তফা হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাই আব্বাসী ভাই, আপনি আব্বাসী কোত্থেকে হলেন? ই এক ইতিহাস। প্রথম গান, আমায় ভালোবেসে দিলি এত জ্বালা, আমায় ভালোবেসে দিলি এতই জ্বালা, নিঠুর কালা রে ভালোবেসে দিলি এতই জ্বালা। কানাইশিল সে গেল কলকাতায়, এই করাচিতে রেকর্ড হলো, এবং সেখানে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে আমার মোস্তফা জামান তো রেকর্ড বিক্রি হবে না, এ আবার কে? তখন আমি আমার নাম রাখলাম মোস্তফা জামান আব্বাসী। যখন গানটা বেরোলো, রেকর্ডটা বেরোলো আমার আব্বার কাছে একটা কপি, তখন উনি দেখে উল্লসিত হয়ে উঠলেন। তা এখন পর্যন্ত অনেকে যারা জানেন না, তাদেরকে আজকে ইতিহাসটা বলে দিলাম যে কীভাবে আমি আমার